ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফট আর্ম স্পিনার আছে কি না আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে না নাসিম ইসলামের এসছে, বাট তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসছে ওয়েস্ট ইন্ডিজে। খুব স্বাভাবিকভাবে আমাদের, আমরা যেটা জানি যে স্পিনাররা একটু এক্সট্রা ইয়ে পায় আমাদের এশিয়ার পরেই, বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা একটু বেশি বেনিফিটেড হয়। যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা, তো খুব স্বাভাবিকভাবে ICC তদারকি করবে উইকেটের, তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী। যে কারণে আসলে সবার আলোচনা সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা, আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আর একটা লেফট আর্ম স্পিনার কেন আমাদের দরকার, দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু এটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। আর সৌম্য সরকার দেখেন, ইন স্পেশালি টি টোয়েন্টিতে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে, বিকজ ইউ নেভার নো যে যারা প্রত্যেক দিন পাঁচটা করে বোলার নিয়ে খেলে খেললে আপনি দেখবেন 50% ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে দুই ওভার। তো সেখানে সৌম্য যে আছে আমাদের, ও একেবারেই অকেশনাল না, ও কিছু বোলিং করে, তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে। ও যদি দুইটা তিনটা ওভার কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে তিন ওভারও করে দিতে পারে, চার ওভারও করে ফেলতে পারে, স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে যেহেতু ওখানে গ্রিপ করতে করার চান্স আছে, ওয়েদার গরম থাকে। বাইল্যাটারাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন, এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে তো আমাদের তিনজন প্রতিদ্বন্দ্বী, চারজন প্রতিদ্বন্দ্বী, চারটা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে এবং দুটো ভিন্ন জায়গাতে আমরা খেলছি, ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে। সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে যে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে, নেপাল সেখানেও আমরা স্টাডি করেছি সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে, প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে, তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্তি করা আরেকটা কারণ হচ্ছে, সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলের বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের। মিডলর জন্য অ্যাটলিস্ট আমরা পাঁচজন সলিড ব্যাটার খাম উইকেট কিপারের প্রভিশনের জন্য থাকে, সেটার দিকে লক্ষ্য রেখেছি। আমরা সুইমিং বল বোলার জন্য চারটা চিন্তা করেছি, তারপরে আমরা তিনটা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার, ফোর্থ স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তাভাবনা করতে হয়েছে যে এই ফোর্থ স্পিনারে আমরা কেন যাব, এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত, ডানহাতি বামহাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি, এবং ওই মাঠেই যদি ইনশাআল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠেই আমাদেরকে আরও দুটো ম্যাচ খেলতে হবে, তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে, স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে, তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয়, কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ ফলাফল করতে না পারেন, বলি পারফর্ম করতে না পারেন, সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা একটা ব্যাকআপ থাকে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাকআপ থাকে এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে, বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে, সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে। আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রেডি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফট আর্ম স্পিনার আছে কি না, তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে, এখানেও খুব বেশি বিকল্প ছিল না। আপনি যা জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে না নাসিম ইসলামের এসছে, বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসেরই ঘাটতি আছে, তো তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসছে।